সম্ভব হ্যাঁ আমরা এই কথাটা বলার চেষ্টা করব প্রশাসনকে, আমরা বারবার আপনাকে কথাটা পৌঁছে যাচ্ছি, আমরা আমাদের এখানে এসছি, উদ্যোগ সঙ্গে এসছি, কোন তিনজন, কোন তিনজন নাম বলুন। অথচ আমরা পাচ্ছি না, হ্যাঁ মানে শ্বশুর পেলে আর ছেলে বউ পাবে না, তারা তো আলাদা, তারা পাবে না কেন? শ্বশুর না একটা ছোট একটা ঘরে থাকে, বলে বলছে যে কেন মানুষের এইভাবে কষ্ট, আর একজন সম্পত্তি বাড়াচ্ছে। কথা আমি অনেককে জিজ্ঞেস করছি, একদম সত্যিটা বলবেন, যে বুকে হাত দিয়ে বলবেন যে সত্যি মহিলাদের সঙ্গে যে অসভ্যতার কথা বলছেন, মহিলাদের সাথে কি অসভ্যতা হয়েছে? হ্যাঁ হয়েছে, না হলে আমরা বলবো কেন বলো? এগুলো মারা কোনোদিন বলতে পারবে না, এই অসভ্য না হলে কোনোদিন বলতে পারবে না, বলতে পারবে পিঠ থেকে গিয়ে আজকে এই কথাগুলো বলছে। অনেকে বলছেন আগে বলেননি কেন, আগে বলিনি কেন, আমরা বলবো কিভাবে? যখনই বলবো তখনই তো মুখ বন্ধ করে দিচ্ছি, আপনারা বলবেন মুখ আমাদের বন্ধ করুন, আমরা লক্ষ্মী ভান্ডার দিচ্ছি, আমরা হচ্ছে গিয়ে ওই ইয়ে দিচ্ছি, আমরা মুখ খুলে ওই চাল দিচ্ছি, আমরা মুখ খুলে সেসব গুলো দিচ্ছি, টাকা দিচ্ছি, তাহলে তোমরা কেন বদলের ভাগ রাখি দিতে বলে আমরা কি করবো? কথা আমি অনেককে জিজ্ঞেস করছি, একদম সত্যিটা বলবেন, যে বুকে হাত দিয়ে বলবেন যে সত্যি মহিলাদের সঙ্গে যে অসভ্যতার কথা বলছেন, মহিলাদের সাথে কি অসভ্যতা হয়েছে? হ্যাঁ হয়েছে, না হলে আমরা বলবো কেন বলো? এগুলো মারা কোনোদিন বলতে পারবে না, এই অসভ্য না হলে কোনোদিন বলতে পারবে না, বলতে পারবে পিঠ থেকে গিয়ে আজকে এই কথাগুলো বলছে। অনেকে বলছেন আগে বলেননি কেন, আগে বলিনি কেন, আমরা বলবো কিভাবে? যখনই বলবো তখনই তো মুখ বন্ধ করে দিচ্ছি, আপনারা বলবেন মুখ আমাদের বন্ধ করুন, আমরা লক্ষ্মী ভান্ডার দিচ্ছি, আমরা হচ্ছে গিয়ে ওই ইয়ে দিচ্ছি, আমরা মুখ খুলে ওই চাল দিচ্ছি, আমরা মুখ খুলে সেসব গুলো দিচ্ছি, টাকা দিচ্ছি, তাহলে তোমরা কেন বদলের ভাগ রাখি দিতে বলে আমরা কি করবো? আরেকবার বলবেন, আরেকবার বলবেন, আরেকবার বলবেন। মানে কি আমরা রাস্তার পাশে ধরা থাকি না, আমরা একটু ভেতরে আছি, আর যারা রাস্তার পাশে আছে তারাই বলতে পারবে যে রাতের বেলা বাইকে যাতায়াত করছে মানুষজন, তো বলছে যে সাজেন সিং নাকি এখানে সন্দেশখালি মানে আসতে যাচ্ছে, খেয়াও তো চলছে রাতের বেলা, এবং লোডশেডিং হয়ে যাচ্ছে, আর লোডশেডিং হচ্ছে রাতের বেলায়, কারেন্ট থাকছে না সেই সময়, সেই সময় মোটামুটি মানে ইচ্ছাকৃত আর কি, ইচ্ছাকৃতই হচ্ছে, পাওয়ার কাট করে দিচ্ছে। হ্যাঁ, আর মেন তো থানার পাশেই মেনটা আছে, হ্যাঁ কতটা ভয়ে থাকেন? ভয়ে তো অবশ্যই আছে, ভয়ে আছেন, বাচ্চা বাচ্চা মেয়ে আছে, কোথায় আমাদেরকে যখন পাচ্ছে না তখন বাচ্চা তুলে নেবে, বাচ্চা তুলে নেবে, হ্যাঁ এরকম হচ্ছে তো, একদম পুরো কলেজ স্কুল সব তো পাশেই, তাও তো বাড়ির থেকে কেউ ছাড়তে পারছে না, তো রাতের বেলায় তো আমরা এমনি ঘর থেকে বাইরেই বেরোতেই ভয় পাচ্ছে, এমন অবস্থা হচ্ছে, মানে চারিপাশে শুধু সন্ধ্যের পরের থেকে দশটা বারোটার পর থেকে শুধু কুকুর ডাকছে, শুধু কুকুরের ডাক, মানে গরু বাছুর সব আমাদের আছে, গরুগুলো তাদেরও তো খাওয়ানোর জন্য তাদেরও তো খাদ্যর দরকার, তারপরে নিজেরা খাবো, আমাদের তো আর কিচ্ছু নেই ওই জমিটুকু ছাড়া, তা আমরা আবার লোকের জমি আবার নিয়ে আবার করা হয় টাকা দিয়ে, না ওরা তো হাত বাড়াচ্ছে সব জায়গায়, হ্যাঁ আমাদের এখানেও বলেছিল, তা শুধু আমাদের এখানে সবাই একজোট হয়ে বুঝতে পারিনি, আমাদের আসলে জায়গাটা বেশ অনেকটা বড়, এই দিকে পুরোটাই দেখছি কিন্তু এখনো ভেড়ির উপদ্রবটা শুরু হয়নি, এইটা পুরোটা আপনারা এখনো রাখতে পেরেছেন?
আরেকটা জিনিস দেখবেন, এখানে যারা পুরুষ মানুষ আছেন তাদের থেকে যারা মহিলারা বেসিক্যালি অত্যাচারিত মহিলারা, তারা কিন্তু মুখ খুলছেন এবং তারা বলতে চাইছেন তাদের দুঃখ দুর্দশার কথা। কত রকমের হুমকি দিয়ে আমাদের আপনারা, এবং আমাদের খুব ভালো লাগলো যে আমাদের পরিচয় না জানতে চেয়ে আপনারা আপনাদের দুঃখ দুর্দশার কথা বলছেন। কাগজ পর্যন্ত দেয়নি আমাদের, আমরা ওইভাবে মানে কোন রকমের ছিলাম। হ্যাঁ, তারপরে স্বামীকে ধরতে এসেছে রাত্রির বেলা। এবারে সেদিনে ভাগ্যে চক্রে আমার স্বামী ঘরে ছিল না, ও বিডিও অফিসে ফুল সাজাতে গেছিল। এবার বলছে বন্ধু শরীর খারাপ হয়েছে বলে আর ওকে ডাকতে এসছে। এবার আমি ফট করে উঠেছি, বলছি কার শরীর খারাপ, কার শরীর খারাপ, দেখলাম কোনো কথা বলছে। উত্তম নিজে এসেছে, উত্তম নিজে এসছে। এবার তারপরের দিন সকালে এসছে, এসে বলেছে দেখ তুই এই বিজেপি পার্টি করবি না, করলে তোর ছেলে বউ নিয়ে তুই আমি চলে যাবি। আর তোর যত রকমের কার্ড আছে, আধার কার্ড, মানে যত কার্ড আছে কার্ডগুলো আমি সব নিয়ে নেবো, তোর জমি জায়গা সব আমি নিয়ে নেবো, তোকে আর এখানে থাকতে দেবো না, তুই বউ বাচ্চা নিয়ে এখান থেকে চলে যা। আমরা এখন সন্দেশখালী নতুন পাড়ার ভেতরে আমরা একসাথে আছি। এরপরে টিমে ভাগ হয়ে হয়ে আমরা গ্রামের আরো ভেতর দিকে চলে যাব। প্রতিদিন আমি কত করবো দাদা, তুমি আমার দিকে একটু দেখো, কেউ নেই তো, আমি একাই তো প্রতিদিন চালিয়ে যাচ্ছি। না না ছেড়বে না, ছেড়বে না বাবা, ছেড়বে না। এই শরীফ ভাই এটা ঠিক করে দিস, সুন্দর হয়েছে।